আমাদের একজন দর্শক ভাই উনি প্রশ্ন করেছেন, পাঞ্জাবি বা যে কোনো জামা শরীরকে ঢেকে রাখার পর পায়জামা বা যে কোনো কাপড় নাভির নিচে রেখে নামাজের বিধান কি? অর্থাৎ পুরো জামাটা তো উপর দিয়ে আমাদের ঢাকা আছে, এখন নিচ থেকে পায়জামা এটা যদি কেউ নাভির নিচে পড়ে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে কিনা নামাজের ক্ষেত্রে? জি, প্রশ্নটা অনেকেরই আছে, বিশেষ করে আমাদের সমাজে বর্তমানে সারা বিশ্বে প্যান্টগুলো বানানো হচ্ছে এমনভাবে যে প্যান্ট পরলে নাভির নিচে থাকবেই থাকবে, অর্থাৎ নাভি ঢাকা যায় না প্যান্ট পরে নাকি আজকাল। আমি ওসব প্যান্ট পরি না, কিন্তু অনেকেই বলেছেন যে এখন ভাইয়ের যে প্রশ্ন এটা সহজ, উপরের কাপড়ে যদি নাভি পর্যন্ত আবৃত হয় এমনভাবে যে রুকু সেজদা কোনো সময় ওটা না ঢেকে না খোলে না উন্মুক্ত হয়, তাহলে প্যান্ট নাভির নিচে থাকলে নামাজের ক্ষতি হবে না। তবে আমাদের উচিত আমাদের প্যান্ট পাজামা লুঙ্গি এগুলো নাভি পর্যন্ত পরা, এটা ইসলামী আদব, নাভি সহ পরা এটা ইসলামী আদব। আর যদি উপরে গেঞ্জি থাকে বা শার্ট থাকে বা এমন কোনো পোশাক থাকে যেটা রুকু করতে গেলে সেজদা করতে গেলে একটু উঁচু হয়ে যাবে, নাভি নিচের অংশ কিছু খুলে যাবে, তাহলে সালাত আদায় হবে না, সালাত ভেঙে যাবে। কারণ সালাতের ভিতরে নাভির সমান শরীর থেকে হাঁটু পর্যন্ত আবৃত করা ফরজ, আর কাঁধ দুই কাঁধ সহ উপরের অংশটা ঢেকে রাখা এটাও ওয়াজিব বা সুন্নতে মুয়াক্কাদা। কাজেই যদি এমন পোশাক পরি যে স্যান্ডো গেঞ্জি কাঁধ খোলা আছে তাহলে নামাজ মাকরুহ হবে, আর যেমন পোশাক পরি গেঞ্জি পরছি ঠিকই হাতাওয়ালা বা শার্ট, কিন্তু প্যান্ট নাভির নিচে রুকু করতে গেলে শার্টটা উঠে গেল কোমরের পিছন থেকে খুলে গেল, তাহলে সালাত আদায় হবে না। জি মোহতারাম, এখানে সুন্দর একটি বিষয় আপনি বলেছেন। আমাদের সমাজে আমরা দেখি অনেক মসজিদে নামাজ পড়তে গেলে এরকম খুব বিব্রত অবস্থার সৃষ্টি হয়। আমরা তাদেরকে স্বাগত জানাই যারা নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা মুবারকবাদই জানাব। তবে এই যে অনেকে আছে সেজদা করতে গেলে মানে এমনভাবে প্যান্ট পরেছে যে পেছনের অংশটা অনেকটা বেরিয়ে যায়, দেখতেও খুব অড লুকিং, আর নামাজ তো আমার মনে হয় সেক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় দর্শকদের বুঝতে হবে, এক্ষেত্রে পাঞ্জাবি যেটা উপরের পোশাক এটাকে মানে পুরু হতে হবে, অর্থাৎ এমন যদি হয় পাতলা হয় যে প্যান্ট দেখা যাচ্ছে আর পায়জামা এত পাতলা যে ওই চামড়ার কালার ভেসে উঠছে, তাহলে কিন্তু সালাত আদায় হবে না। জি জি জি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মোহতারাম, আমাদের যুবক ভাইদের মধ্যে এই জিনিসটা আমরা দেখতে পাই যে তারা মাশাআল্লাহ খুব প্যান্ট পরেন, তো আপনি যেটা বললেন যে প্যান্ট পরেছেন এমনভাবে যে নাভির নিচে বেরিয়ে গেছে, কিন্তু নিচে কিন্তু মাশাআল্লাহ একেবারে পায়ের নিচে পিষতেছে অর্ধেক। জি জি, তো এই যে একটা মানে অবস্থা, এটা আসলে খুবই আমাদের জন্য কষ্টকর দুঃখজনক। এই বিষয়টি আমাদের জন্য খুব পরিহার করতে হবে। দর্শক ভাই বোনেরা, আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান, আশা করছি এই বিষয়গুলো আপনারা প্রত্যেকেই আমলে আনবেন, আল্লাহ যেন আমাদেরকেও আমল করার তৌফিক দেন সেই দোয়া চাচ্ছি। আমরা সবাই যে আপনাদের থেকে খুব বেশি ভালো হয়ে গেছি বিষয়টা এরকম নয়, আমরা শেয়ার করছি ইনশাআল্লাহ। দর্শকরা হয়তো মনে করতে পারেন যে এই ছোট ছোট বিষয় নিয়ে এত কথা ওলামে কেরাম বা কেন কথা বলছেন, পোশাকের সামান্য বিষয়। আসলে বিষয়টা পোশাকের সামান্য বিষয় নয়, পোশাকের ভিতরে আমাদের আদব এবং আচরণ ফুটে ওঠে। দ্বিতীয়ত, এটা সহজে অনেক সওয়াব আমরা পেতে পারি। একজন মানুষ পোশাক ঝুলিয়ে পড়েছেন, খারাপ আছে, অনেক অন্যায় করেন, সালাত আদায় করেন, আলহামদুলিল্লাহ আমরা মোবারকবাদ জানাই, একটা ভালো কাজ করছেন। কিন্তু যে ভাই বা যে বোন আরো ভালো আল্লাহর কাছে যেতে চান, যে পাপটা পরিহার করা সহজ, করলে তার কোনো লস হবে না, সেটা কেন করবেন না? প্যান্টটা একটু সুন্দর করে পরে, কাপড়টা একটু উঁচু করে পরে। আর পোশাক তো মোহতারাম পৃথিবীর সভ্যতার একেবারে সূচনা থেকেই তো আসলে এটা, পোশাক দিয়ে সভ্যতার সূচনা হয়েছে। অথচ আমরা সেই পোশাকটা এখন ছেড়ে দিয়ে, একসময় শুনতাম যে মানুষ বনে বাদারে থাকে পোশাক চিনত না, এখন যেন সেই আধুনিকতার যুগে এসে যেন আমরা সেই ওই দিকে যেন চলে যাচ্ছি পোশাক টোশাক সব ছেড়ে দিয়ে। আল্লাহ তালা আমাদের তৌফিক দেন দর্শক, আমরা যেন সুন্দর পোশাক পরি, নারী পুরুষ নির্বিশেষে সবাই ইসলামের দেয়া যে শালীন পোশাক সেটি গ্রহণ করলে আপনার মার্জিত যে চেতনা, আপনার যে আপনি ভদ্র মানুষ, লেডি মোহতারাম বলেছেন একটি অনুষ্ঠানে যে আপনি লেডি, ভদ্র মহিলা অথবা ভদ্র পুরুষ, সেটি কিন্তু আমাদের পোশাকে প্রমাণিত হয়।